السلام ورحمة الله وبركاته محترم بھائی اپنی چھوبیر بیدی بیدھان پرمان شہو کرے جانتے چیئے چھن شمانی تو بھائی رسول صلی اللہ علیہ وسلم بول چھن جے المصورون اشد عذابا یوم القیامة قیامت دن جارا چھوبی تو لے بڑائی چھوبی انکن کرے تارا کٹھین شستی سب جے کٹھین شستی جارا সম্মুখীন হবে তাদের অন্তর্ভুক্ত হবে যারা ছবি তোলে তারা এখন এই ব্যাপারে ওলামা ইকরাম দ্বিমত পোষণ করেছেন কেউ কেউ বলছেন যেগুলো ছবি বাইরে বের করা হয় এবং অঙ্কন করা হয় এটা হচ্ছে অঙ্কন করা ছবি মূর্তি যেগুলো অনেক সময় কাগজে অঙ্কন করে অনেক সময় পাথরে অঙ্কন করে আর আরেকটা হলো যে প্রিন্টের মাধ্যমে ছবি যেগুলো বের করে তো এই দুই প্রকার ছবি আযাবের অন্তর্ভুক্ত যদি বিশেষত যেটা প্রিন্ট বের করে সেটা অপ্রয়োজনীয় হয় আর যেগুলো মোবাইলে তোলা হয় সেগুলো এর অন্তর্ভুক্ত হবে না এটা তারা বলেছেন এজন্য যে এটা তার বের হচ্ছে না আর এটা কোনো আলাদা অঙ্কন হচ্ছে না বরং এটা তারই একটা প্রতিচ্ছবি উক্ত লোকটিরই একটি প্রতিচ্ছবি ঠিক আছে তো এই জন্য তারা বলছেন যে এই দলের লোকেরা যারা মোবাইলে ছবি তোলে অথবা কম্পিউটারে ছবি তোলে তারা এই দলের অন্তর্ভুক্ত হবে না তবে সৌদি আরবের সর্বোচ্চ নবর্ষের সাবেক প্রধান সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার ফতোয়া হলো যে সকল প্রকার ছবি সেটা অঙ্কনের হোক অথবা ফটোগ্রাফের গ্রাফারের মাধ্যমে বের করা হোক অথবা মোবাইলের ভিতরে হোক সবগুলোই হারামের অন্তর্ভুক্ত ইল্লালি দরুরা খুব জরুরি হালাত যদি হয় তাহলে সেটা জায়েজ যেমন পাসপোর্টের জন্য ইকামার জন্য আইডি কার্ড বানার জন্য তো যেগুলো জরুরি দরকার সেগুলোর জন্য শুধু জায়েজ আছে বাকি ক্ষেত্রে ছবি তোলা জায়েজ নেই এটাই হলো সহি কথা জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু